অলরাইট, আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। প্রহেলিকার অফিসের ট্রেলার রিলিজ করছে, এটা মনে হয় ঈদের মুভির প্রথম প্রথম যে মুভিটার ট্রেলার রিলিজ করছে এটা হতে পারে না, নাসির রিলিজ করেছিল। যদি প্রহেলিকা নিয়ে কথা বলি, আমি বলবো যে ওপেন ডিজিটালি প্রক্রিয়াটা প্রমোট করছি এই মুভির মাধ্যমে, যেটা আমার পার্সপেক্টিভ অফ ভিউ বা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার যেটা মনে হচ্ছে, এক একজন এক এক রকম মনে হতে পারে, রহস্যময় সাসপেন্স রিয়েল, কিন্তু আমার যেটা মনে হচ্ছে ট্রেলারটা দেখার পর, ট্রেলারটা দেখার পরে এটা মনে হয়েছিল প্রক্রিয়াকে এখানে প্রাধান্য দিচ্ছে এবং প্রমোশন করছে। যদি গল্পটা বলি, নাসির উদ্দিন কাল এমন বুবলি একটা দাম্পত্য জুটি বলা যায়, একটা বৈবাহিক জীবনের মধ্যে রয়েছে। এখানে একটা ছেলে আসছে যেখানে একটু সাইকো টাইপের, যে রোলটা প্লে করছে মাহফুজুর রহমান, এবং আসার পরে তার সাথে প্রক্রিয়া লিপ্ত হচ্ছে কে, বুবলি। বুবলি এখানে বোল্ট হিসেবে নিজেকে প্রেজেন্ট করছে, বোল্ট হলেও হয়তো না আর বলছি না কিছু। তো এখানে সিনেমাটোগ্রাফি বেশ ভালো ছিল, এবং রহস্যটা আর কতটুকু থাকে সেটা দেখা যাক আসলে কি। হয়তো এখানে আপনার মাহফুজের ক্যারেক্টারটা মরে যায় এবং ইনভেস্টিগেশনের দায়িত্ব এসে পড়ে, সরি মরে না, এখানে হয়তো কে একজন মরে যায় বা বুবলি মরে যায়। তো এখানে দায়িত্ব পড়ে অপুর কাছে, অপবাহীর কাছে, সে আসে তদন্ত করবে শেষ পর্যন্ত কী হয়। এটাই হচ্ছে প্রহেলিকার গল্প, দেখা যাক আসলে কী হয়। আমার যেটা মনে হলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কী ওপিনিয়ন সেটা কমেন্টে জানাতে পারেন। দ্যাটস ইট, গুড বাই।